বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন আমি বা আপনি কেন এই পৃথিবীতে আছি, জীবন কিভাবেই বা শুরু হয়েছিল, বা মানুষের ক্ষমতাটাই বা ঠিক কতটা, ঈশ্বর কি আসলে আছে নাকি সবটাই প্রকৃতির এক অযান্ত্রিক নিয়মে চলছে? অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তবে আপনি নিজেই খুঁজে পাবেন আল্লাহকে। আজকে আমাদের মহাবিশ্বের অভিযান শুরু হবে চাঁদ থেকে। যে ছবিটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের উপগ্রহ চাঁদ, মানে আমাদের মুন, যা কিনা আমাদের পৃথিবী থেকে চার গুণ ছোট। শুধু এটুকুই না, এটি সেরাস বা প্লেটো নামক গ্রহ থেকে বড়। এরপর মার্কিউরি, মার্কিউরি আমাদের চাঁদের থেকেও অনেক বড়। এরপর গ্র্যানিমেড, যা মার্কিউরি থেকেও আরেকটু বড়। তারপর মার্স অথবা মঙ্গল, যা কিনা গ্র্যানিমেডের চেয়েও বড়। তারপর হচ্ছে ভেনাস, যা মঙ্গল থেকেও অনেক বড়। তারপর হচ্ছে আমাদের পৃথিবী, যা কিনা ভেনাস থেকেও বড়। এরপর হচ্ছে ক্যাপলার, যা আমাদের পৃথিবী থেকে কয়েক গুণ বড়। এর থেকেও বড় হচ্ছে পিস্টল স্টার, এর থেকেও বড় হচ্ছে অ্যান্টারেস, আর এর থেকেও বড় হচ্ছে বিটেলগিউস। এরপর ক্যানিস মেজরিস, যা এ সকল তারা থেকেও অনেক বড়, আর এর থেকেও বড় ইউআই স্কুটি। এ সকল তারা আমাদের গ্রহ থেকে অনেক অনেক বড়। এখন এই ভিডিওটি জুম আউট করতে করতে আমরা পুরো ব্রহ্মাণ্ডের আকার পর্যন্ত যাচ্ছি। কি ব্রহ্মাণ্ড, কত বড় এই ব্রহ্মাণ্ড, শুধু দেখুন ভিডিওটি। এরপর হয়তো আপনার ভেতর থেকে উত্তর চলে আসবে, আসলে আমরা মানবজাতি কি। এখন যে দৃশ্যটি আপনি দেখতে পাচ্ছেন, এখানে লাখো কোটি তারা রয়েছে, এটি হচ্ছে আমাদের গ্যালাক্সি। এখানে লাখো কোটি গ্রহ তারা যে যার অবস্থানে বিদ্যমান, আর এই কোটি কোটি তারার গ্রহ মিলেই তৈরি আমাদের গ্যালাক্সি, যা হচ্ছে আমাদের আকাশগঙ্গা। এটাই হচ্ছে আমাদের আকাশগঙ্গা, যার সীমা অপার, যেখানে রয়েছে কয়েকশো কোটি গ্রহ নক্ষত্র। এটা হচ্ছে আমাদের মিল্কওয়ে গ্যালাক্সি। এই মিল্কওয়ে গ্যালাক্সির পাশে রয়েছে আরও একটি গ্যালাক্সি, যার নাম অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, যা আমাদের মিল্কওয়ে গ্যালাক্সির থেকেও চার গুণ বড়। না জানি এর মতো আরও কত গ্যালাক্সি আমাদের চারপাশে রয়েছে। এ সকল গ্যালাক্সি মিলেই যা হয় সেটি হচ্ছে আমাদের ব্রহ্মাণ্ড। এটি হচ্ছে আমাদের ব্রহ্মাণ্ড, মহাবিশ্ব, যার হয়তো মিলিয়ন মিলিয়ন গ্যালাক্সি রয়েছে। এটি হচ্ছে আমাদের ব্রহ্মাণ্ড, এটি হচ্ছে আমাদের ইউনিভার্স। শুধু এটুকুই নয়, এখন আপনি স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ইউনিভার্স, একটি বল। না জানি আমাদের ইউনিভার্সের মতো কত লাখো কোটি ইউনিভার্স রয়েছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, আর এই কোটি কোটি ইউনিভার্স মিলেই তৈরি হয় এক একটি মাল্টিভার্স। তা হয়তো এ সকল মাল্টিভার্সের উপরেও এক সুপারভার্স আছে, যেখানে হাজার হাজার মাল্টিভার্সও আছে, লাখো কোটি মাল্টিভার্স আছে। এটি হচ্ছে আমাদের ব্রহ্মাণ্ড। খুব অবাক হচ্ছেন, এখান থেকে মাইক্রোস্কোপ লাগিয়ে যদি আপনাকে খুঁজেন, আপনার অস্তিত্ব তো দূরের কথা, আমাদের গ্যালাক্সি কেউ খুঁজে পাওয়া যাবে না। ভিডিওটি দেখে একবারও কি ভেবেছেন যে এগুলো আসলো কোথা থেকে, কোথা থেকে আসলো এই বিশ্ব ব্রহ্মাণ্ড, কে বানালো এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এত বড় স্পেস, এত বড় জায়গা কিভাবে চলছে? ব্রহ্মাণ্ডের কথা বাদে দেওয়া যাক, আপনি কি মিশরের পিরামিডের কথা শুনেছেন? এত বড় পিরামিড কিভাবে তৈরি হলো? কিভাবে একটি পাথরের উপর আরেকটি পাথরকে রাখা হয়েছে, যেখানে একটি পাথরের সর্বনিম্ন ওজন 5 টন, সেখানে কিভাবে তৈরি করা হয়েছে পিরামিড? পিরামিডের কথা বাদই দিলাম, আপনি কি স্টোনহেঞ্জের নাম শুনেছেন? স্ক্রিনে যে পিকটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্টোনহেঞ্জ। কখনো কি ভেবে দেখেছেন এভাবে সাজানো লম্বা লম্বা পাথরকে একটির উপরে আরেকটি রাখা হয়েছে কিভাবে, কে রেখেছে এগুলো? প্রতিটা মানুষ নিজের জায়গা থেকে আলাদা, কারো সাথে কারো হুবহু মিল নেই। বিশ্ব ব্রহ্মাণ্ডে কত শত গ্রহ রয়েছে, সব গ্রহই নিজের জায়গাতে ঘুরতে থাকে। কখনো এমন হয়নি একটি গ্রহ নিজের জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছে? আমাদের মানুষের বেঁচে থাকার জন্য খাবার খেতে হয়, আর সে খাবার আমরা পৃথিবী থেকেই পেয়ে থাকি। আমরা নিঃশ্বাস নিয়ে থাকি, কিন্তু আজ পর্যন্ত এই হাওয়াকেও এখন পর্যন্ত কেউ দেখতে পারেনি। আপনার কি মনে হয় এ সকল জিনিস এমনি এমনি চলছে? এত বড় পৃথিবী, এত বড় ব্রহ্মাণ্ড, এত বড় মহাবিশ্ব, এত এত কিছু একাই চলছে? আমার কাছে তো মনে হয় না। বরং এমন এক শক্তি আছে যে পুরো ব্রহ্মাণ্ডকে তৈরি করেছে, যেমনটা আমাদের বানানো কম্পিউটার দিনের পর দিন চলতে থাকে,
তেমনি কেউ তো এই দুনিয়াকে চালাচ্ছে। এই কেউটাকে কেউ আল্লাহ বলে থাকে, আবার কিছু কপাল পড়া মানুষ তাকে এলিয়েন বলে থাকে। আপনার কি মনে হয়, এই দুনিয়া আসলেই কি একা একা চলছে? অবশ্যই না, বরং দুনিয়াকে যে চালাচ্ছে তার সম্বন্ধে আমাদের কোনো ধারণাই নেই। সকল প্রশ্নের অ্যান্সার আপনি 1400 বছর আগে কোরআনে পেয়ে যাবেন। মন দিয়ে কোরআন পড়ুন, আল্লাহকে পেয়ে যাবেন। ভিডিওটি কেমন লেগেছে তা নিচে কমেন্ট বক্সে জানান। এরকম তথ্যবহুল ভিডিও নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিতে ক্লিক করুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।